হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট টাইম ব্লগ বলতে পারো, কারণ এর আগে আমি আমার একটা ছোট্ট শুধু ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম, এছাড়া আমি তেমনভাবে ভিডিও বানাইনি। আজকে আমি ফার্স্ট টাইম ভিডিও বানাবো, তাও আবার পাবলিক প্লেসে। তো পাবলিক প্লেসে রিয়াকশান কেমন হবে, মানুষ কীভাবে নেবে, এইসব মনের ভিতরে অনেক ভয় আছে। আমি এখনও অনেকটা নার্ভাস, কিন্তু তবু তারই মাঝে অনেকটা সাহস নিয়ে আজকে আমি প্রথম ভিডিও বানাতে যাব। আর এখন 1:30 বাজছে, আমি এখনও রেডি হইনি, রেডি হব তারপর যাব। আগে রেডি হয়ে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে চলে এসেছি, আর ওয়েদারটা একটু মোটামুটি ঠিক আছে। আর এখন আমার সাথে যাচ্ছে আমার হিরো, এর সাথে এখন আমি যাব। 30 মিনিট আমাকে সাইকেল চালাতে হবে, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ অনেকটা যেতে হবে। আর দুপুর তো অতিরিক্ত গরম, সাইকেল করে যাচ্ছি, যেতে যেতে আমি আমার ভিডিওটা বানাচ্ছি। দেখো, আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার এখন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোবো। তো পাবলিক রিয়াকশন, প্রথমবার পাবলিক প্লেসে এইভাবে ভিডিও বানাচ্ছি। তো বাকিরা আমাদের এগিয়ে এগিয়ে যাচ্ছে, চলো। অতিরিক্ত রোদ আর গরম, বাস থেকে নেমে আমরা হাঁটছি, অথচ আমরা জানিনি যে আমাদের গন্তব্যস্থল কোথায়। ম্যাপ দেখে দেখে খুঁজে খুঁজে যাচ্ছে, আর পাশাপাশি লোকজন আমাদেরকে দেখছে কিরকম ভাবে। ফার্স্ট টাইম পাবলিক প্লেস এরকম ভাবে ভিডিও, মানুষটা ভাবছে আমাদেরকে কিভাবে জানো, মানে পাগল না কি কি জানি, একাই মুখে মুখে এরকম করে করে যাচ্ছে। আর তারপরে তো আমাদের দুজন যাদেরকে নিয়ে এসেছি বন্ধু বান্ধবী গুলো, আরো বিচার রাখা করছে, মানে আমি তো বলতে পারছি না ঠিক করে কথাগুলো। বুঝতে পারছো যে আমার কি ফিল হচ্ছে, এরকম ভয় লাগছে, মানে মানুষজন দেখছে। এরকম ভাবে কথা বলতে বলতে গেলে তবু অনেকটা মানে কনফিডেন্স বাড়ে, আর মানুষ যে দেখছে সেদিকে ধ্যান দেওয়া চলবে না, যে মানুষ দেখছে, তো অনেকটাই মানে এখন কনফিডেন্স পাচ্ছি। আর আমাকে তো আর কিছু মানুষ বলছে এরকম করে যেতে যেতে মানুষ মানে বাস না এসে ধাক্কা মেরে দিলে হয়। সমন আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, মানে যখন দেখছে যেরকম প্রবলেম। কি করে পাবলিক রিয়াকশন নিতে হয়, আমি তো সেখানে ঠিকঠাক যাইনি, ফার্স্ট টাইম এইভাবে পাবলিক প্লেসে ব্লগ তো বুঝতেই পারছো, কীভাবে কিছু খুঁজে পাইনি। মানুষ আমাদের দিকে হাঁ করে দেখছে, কিরকম লাগছে একটা দেখে যাচ্ছে। কোথায় গেল আর আর কোথায় গেল তাই রে, তিনজন আর দুজন আগিতে, আমরা মোট 5 জন মিলে যাচ্ছি। আর এখন যাব আমরা, কোথায় যাব আমরা? কোথায় যাব? চিলড্রেন পার্ক। চিলড্রেন পার্ক, তো ঠিক, আমি নিজেই জানি না কোথায় কি, এদের সাথে যাচ্ছি, ফার্স্ট টাইম আমি ওখানে যাব। এদেরকে নিয়ে এসেছি, এরকম আমাকে সাপোর্ট করবে, উল্টে আমাকে মানে কি বলবো, মানে বলছে যে তোর দিকে মানুষ তাকাচ্ছে এই সেই এরকম এরকম বলছে। সবাই সবাইকে দেখো, কিরকম একটা ফিল আমার, ফার্স্ট টাইম কিরকম ভাবে মানুষ ঘুরে ঘুরে দেখছে দেখছিস। এটা কি কি নাম লকেট? এতদিন যেটা দেখতাম, আজকে ফিল করছি যে পাবলিক প্লেসে ব্লগ কি হয়, মানে এখানে মানুষ সত্যি কিরকম আর মানুষ কিভাবে দেখছে সত্যি তাই। আর সবাই তো বাড়িতে সবাই কথা বলতে পারে, ব্লগ সত্যি বানাতে পারে, কিন্তু পাবলিক প্লেসে ব্লগ বানানো সত্যি একটা খুবই কষ্টের চাপের, আজকে সত্যি সেটা বুঝতে পারছি। আর সত্যি মানুষ যেভাবে দেখছে এভাবে মানে কি বলবো আর, দেখো মানুষ কীভাবে দেখছে এরকমভাবে স্ট্যান্ড হাতে, মানে প্রথমবার আমার জীবনে প্রথমবার। কিন্তু অনেক পূজার পর লোককে জিজ্ঞাসা করার পর শেষ আমরা পেয়েছি, আর আমরা দেখো ঢুকেও গেছি মেন গেট। এটা দেখো পার্কটা কত সুন্দর, তোমাদেরকে অবশ্যই পার্কটা ভালো করে আমি ঘুরিয়ে দেখাবো। তো আমি এবার বক বকটা কম করি এবং পুরো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই।
প্রথমবার মানে আমার কিরকম ফিলিংস হবে এই সবগুলোকেই আমি মেন এত ভিডিও বলে এসেছিলাম। তো মোটামুটি আমি করতে পেরেছি, জানি না কতটা ভালো পেরেছি। তো অবশ্যই তোমরা আজকে ভিডিওটা পুরোটা দেখো দেখো, আর অবশ্যই যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আমার তো বিশাল একটা মানে এটা ভয়, এখনও মুখটা ডিপ ডিপ করে। যাই হোক, আমি মোটামুটি আজকে এখান থেকে আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব, আর এখান থেকে এখন আমরা নিজেদের মতো একটু আনন্দ করে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আর তোমরা প্লিজ একটা লাইক করে দিও আমার, তার জন্য আরও অনুপ্রেরণা বাড়বে, আরও নতুন নতুন ভিডিও যাতে আমি বানাতে পারি। আজকে মোটামুটি আমি পাবলিক প্লেসে ভিডিওটা করতে পেরেছি, জানি কতটা কি শেষে আমরা যে ফুচকা খাচ্ছি, তো এখানে আমরা ফুচকা খাবো, খেয়ে তারপর সবাই মিলে বাড়ি চলে যাবো। তো এখানে ভিডিওটা শেষ করছি, তো তোমরা যদি